আর মনোবলের দিক থেকে তারা যথেষ্ট চাঙা, এবং জান্তা বাহিনীকে ইতিমধ্যে তারা কোণঠাসা করে ফেলেছেন। সব মিলিয়ে পরিস্থিতিটা জটিল আবর্তে পড়ে যেতে পারে যদি ভারতীয় হস্তক্ষেপে ঘটনাটি ঘটে। যথেষ্ট শিক্ষা ইতিমধ্যে তিনি লাভ করেছেন, এবং ডোনাল্ড লুর সঙ্গে পাঙ্গা দিয়ে তার খুব একটা লাভ যে হবে সেটা ইতিমধ্যে তিনি অনুধাবন করতে সক্ষম হয়েছেন যে লাভ হবে না। দেখুন, স্পেকুলেশন কেউ যদি করতে চান এটার কোনো সীমা পরিসীমা নেই। আপনার ডিম আগে না মুরগি আগে, মানে হ্যান এক যে ডিবেট, এটা এজ ওল্ড। তো সুতরাং আমি সেই আপনার বিষয়ে আলোচনা করে আপনাদের মূল্যবান কাল উত্থাপন করতে চাই না। আমি যেটি বলবো সেটি হচ্ছে সীমান্তে যে অবস্থা বা পরিবেশ বিরাজ করছে, কালকে অসমর্থিত সূত্রে যেটা শুনলাম সেটি হচ্ছে যে ভারত উদ্বিগ্ন, এবং তারা যেহেতু যারা আশ্রয় নিয়েছেন তাদের এখানে ডিফ্যাক্টরস, তাদের প্লেন চার্টার করে বারবার জান্তা সরকারের কাছে পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে, এবং সেই সঙ্গে প্রয়োজনে আপনার 36 সেনা ব্ল্যাক ক্যাট কমান্ডোদের মোতায়েন করে এই অঞ্চল নিরাপদ করার তারা পক্ষপাত। এবং বর্তমানে যে অবস্থাটি বিরাজমান, জান্তা সরকারের আপনার বিপরীতে যারা আন্দোলন করছেন তাদের প্রতি সমর্থন, পূর্ণ সমর্থন, নৈতিক এবং ম্যাটেরিয়াল সাপোর্ট সেটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড প্রদান করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। আর চীন সরকারও আপনার যে আরাকান আর্মি তাদের লজিস্টিক সাপোর্ট প্রদান করছে। অবস্থান ভিন্ন হলেও টার্গেট অডিয়েন্স এক, এবং ভারত এখানটায় যে স্ট্র্যাটেজি বা পলিসিটা নিয়েছে সেটা জান্তা সরকারের সপক্ষে আরাকান আর্মির বিরুদ্ধে। ফলে এখন যদি 36 সেনা নামিয়ে ইন্ডিয়া ইন্টারভেন্ট করে, কারণ বার্মার সঙ্গে ভারতের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেখানে বলা আছে যে ইফ ইট ইজ নেসেসারি দে ক্যান গো ফর হট পারস্যুট। হট পারস্যুট মানে সীমান্ত অতিক্রম করতে পারবে প্রয়োজনে, কিন্তু এর জন্য বিশেষ পূর্ব অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না, অ্যান্ড ভাইস ভার্সা। তো ফলে সেই সুযোগটা তারা নিতে পারেন, এবং নিলে পুরো বল গেমটা হয়তো পরিবর্তিত হয়ে যেতে পারে। কারণ প্রশিক্ষিত সুশিক্ষিত কমান্ডো বাহিনীর সামনে হেঁটে ওঠার মতো তাকত আপনার আরাকান বাহিনীর আছে এটা আমি মনে করি না। তবে যেহেতু টেরেনটা তাদের পরিচিত, সে অ্যাডভান্টেজটা তাদের আছে। আর আপনার মনোবলের দিক থেকে তারা যথেষ্ট চাঙা, এবং জান্তা বাহিনীকে ইতিমধ্যে তারা কোণঠাসা করে ফেলেছেন। সব মিলিয়ে পরিস্থিতিটা জটিল আবর্তে পড়ে যেতে পারে যদি ভারতীয় হস্তক্ষেপে ঘটনাটি ঘটে। ধন্যবাদ। তো ভারতীয় হস্তক্ষেপের ঘটনা, আমাদের যে এতদিন ধরে রোহিঙ্গারা আছে সেই ব্যাপারে ভারত কি সহযোগিতা করেছে আমাদেরকে রোহিঙ্গা ফেরত নেওয়া? দেখুন, ভারত ভারতের জাতীয় স্বার্থ দেখবে, এটা অত্যন্ত স্বাভাবিক। আমরা আমাদের জাতীয় স্বার্থ দেখব, এটাও এক্সপেক্টেড। চীন তার জাতীয় স্বার্থ দেখবে, এটাই কাস্টমারি। তো ফলে এখানে আপনার ব্যক্তি জীবনে আমরা যেমন বন্ধুত্বের সূত্র ধরে নানান কিছু প্রত্যাশা করে থাকি, কিন্তু আপনার রাষ্ট্র যেখানে ইনভলভ সেখানে এর সুযোগ নেই। নৈব্যক্তিক ভাবেই এই ধরনের বিষয়গুলো মীমাংসিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের গড়চড়া সেই প্রায় জন্মলগ্ন থেকে। আপনার ন্যাটোর আদলে আপনার সিওটো স্যান্টো, যেই সামরিক জোট গঠিত হয়েছিল তার অন্যতম ফাউন্ডার মেম্বার পাকিস্তান। তো ফলে সেই স্ট্র্যাটেজিক যে অ্যালায়েন্স সেটা ম্যাটার করে, এবং এর পাশাপাশি আপনার গণচীনের সঙ্গে আমেরিকার যে অ্যাপ্রোচমেন্ট,
সেখানে আপনার মধ্যস্থতার ভূমিকা পালন করেছে পাকিস্তান, এবং আফগান যুদ্ধে পাকিস্তান ফ্যাসিলিটেটর রোল প্লে করেছে সকল অর্থে। তো সব মিলিয়ে পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এবং আমেরিকার যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট তা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। ফলে আপনার ইমরান খানেরও যে অবস্থাটা দাঁড়িয়েছে, তিনি এখন বর্ন এগেইন একটা অবস্থায় পৌঁছে গেছেন। সুতরাং যথেষ্ট শিক্ষা ইতিমধ্যে তিনি লাভ করেছেন এবং ডোনাল্ড লুর সঙ্গে পাঙ্গা দিয়ে তার খুব একটা লাভ যে হবে সেটা ইতিমধ্যে তিনি অনুধাবন করতে সক্ষম হয়েছেন যে লাভ হবে না। তো সেই জন্যে উনি ওনার যে ইন্ডিপেন্ডেন্ট পলিসি সেটা থেকে বেরিয়ে আসবেন। আর এমনি আপনার বৈবাহিক সূত্রে ইসরায়েলের সঙ্গে তার যে সম্পর্ক আত্মীয়তা সে এবং রক্ত মিশিয়েছেন নিজের, সুলাইমান ইজ দ্য ফিউচার অফ পাকিস্তান। আপনার বেনজির ভুট্টোর উত্তরাধিকার যেমন বিলওয়াল ভুট্টোর মধ্যে নিহিত সেই রকম ভাবে, তো ফলে ইসরায়েল এবং পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ডায়ামেট্রিক্যালি অপোজড হতে পারে, কিন্তু এখানে আপনার কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট করছে। তো ফলে সেই জন্য শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বাহাইন্ড দ্য কার্টন আপনার ইসরায়েলেরও আপনার আমি বলবো অদৃশ্য আশীর্বাদ এখানে কাজ করছে। তো আমি অবাক হব না যদি সকল স্টিগমা থেকে ইমরান বেরিয়ে আসেন, ইসরায়েলি এবং মার্কিন আপনার এই যে নতুন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টের কারণে এবং তার ফলে পাকিস্তানে যে অবস্থাটি তৈরি হতে পারে সেটি ভারতের জন্য চক্ষুশূল হয়ে যেতে পারে, এবং ইসরায়েলের ক্লাউড এত বেশি স্ট্রং সেটি পৃথিবীর আর কোনো দেশের নেই ওভার আমেরিকা। সেই বিষয়গুলো আমাদের বিবেচনায় নিয়েই ব্যাখ্যা বিশ্লেষণ যাওয়াটা দরকার। ধন্যবাদ।